ডাক্তারের পরামর্শ ছাড়াই মাল্টিভিটামিন খান, হতে পারে মারাত্মক বিপদ, এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে মাল্টিভিটামিন খাবার থেকে প্রাপ্ত পুষ্টি প্রতিস্থাপন করতে পারে না। কেউ যদি শরীরে ভিটামিনের সঠিক পরিমাণ বজায় রাখতে চান তাহলে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এমন নয় যে পুষ্টি সমৃদ্ধ খাবার না খেলে কেবল মাল্টিভিটামিন খেলেই স্বাস্থ্য ভালো থাকবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলি খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে মাল্টিভিটামিনের মাত্রা অতিরিক্ত ডোজ কিডনি এবং লিভার উভয়কেই প্রভাবিত করে, এর ফলে কিডনি ফেলিওর এবং লিভার সংক্রান্ত অনেক রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের মতে মাল্টিভিটামিন গ্রহণের প্রয়োজনীয়তা শরীরে ভিটামিনের ঘাটতির উপর নির্ভর করে। যদি হাড়ে ব্যথা, পেশিতে ব্যথা, অনিদ্রা, কোনো কাজ না করার আগ্রহ এবং দুর্বলতা অনুভব করেন তাহলে এটা শরীরে ভিটামিন B12 ও ভিটামিন D এর অভাবের লক্ষণ। এই লক্ষণগুলি দেখা দিলে মাল্টিভিটামিন নেওয়ার আগে শরীরে ভিটামিন পরীক্ষা করুন। নিজের ইচ্ছায় ভিটামিন ডোজ নেবেন না, ডাক্তারের দেওয়া নির্ধারিত ডোজ নিন। অতিরিক্ত মাল্টিভিটামিন খেলে সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে আপনি যদি মনে করেন শরীরে ভিটামিনের অভাব হয়েছে তাহলে ডায়েট ভালো করুন। খাদ্যতালিকায় পনির, দুধ, দই, ডাল, সবুজ শাকসবজি এবং ডিম রাখুন। এই খাবারগুলিতে ভিটামিন D, ভিটামিন B12 এবং আরও অনেক ভিটামিন রয়েছে। এগুলি খেলে শরীরে ভিটামিনের ঘাটতি হওয়ার আশঙ্কা কমে যাবে।